আজ সোমবার দিনের দ্বিতীয় ম্যাচে মেহেদী হাসান মিরাজের চট্টগ্রাম চ্যালেঞ্জার্স মুখোমুখি হয়েছিল মুশফিকুর রহিমের নেতৃত্বাধীন খুলনা টাইগার্সের বিপক্ষে। চট্টগ্রামের দেয়া 191 রানের বিশাল টার্গেটে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে মুশফিকুর রহিমের খুলনা টাইগার্স। পাওয়ার প্লেতে বোলিং করতে এসে প্রথম ওভারটি দুর্দান্ত ছিল চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের ডানহাতি পেসার রেজাউর রহমান রাজার। তার করা পঞ্চম ওভার থেকে মাত্র 3 রান নিতে পেরেছিলেন খুলনার ব্যাটসম্যানেরা। তাই সপ্তম ওভারে রাজাকে আক্রমণে আনেন চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। সেই ওভারের প্রথম বলেই দারুণ এক বাউন্সার করেন রেজাউর রহমান রাজা, যা একদমই ঠাউরে উঠতে পারেননি খুলনার ক্যারিবীয় ওপেনার আন্দ্রে ফ্লেসার। বল গিয়ে আঘাত হানে তার ঘাড় এবং চোয়ালের মাঝামাঝি অরক্ষিত জায়গায়, আর সঙ্গে সঙ্গেই মাটিতে লুটিয়ে পড়েন স্পাইসিম্যান খ্যাত এই ব্যাটার। রেজাউর রহমান রাজার সেই বলটি ছিল একদমই শর্ট, তবে পিচ করার পর বলটি স্কিড করে একটু বাড়তি লাফিয়ে ওঠে। আন্দ্রে ফ্লেসার পুল করার চেষ্টায় বলের লাইন মিস করে বসেন, বল আঘাত করে তার হেলমেটের নিচে গলার ডান পাশের অংশে, তখনই উইকেটে পড়ে যান আন্দ্রে ফ্লেসার। হাঁটু গেড়ে বসে থাকেন কিছুক্ষণ, একটু পরেই তাকে দেখা যায় উইকেটে শুয়ে পড়তে। প্রবল যন্ত্রণার ছাপ ছিল তার ভঙ্গিতেও। খুলনার চিকিৎসক দল তখনই মাঠে ঢুকে প্রাথমিক সেবা দেন। একটু পর দেখা যায় স্ট্রেচারে করে তাকে নিয়ে যাওয়া হয় মাঠের বাইরে। আন্দ্রে ফ্লেসার তখন খেলছিলেন 12 বলে 16 রান করে। বাইরে নেওয়ার পর কিছুক্ষণ মাঠেই চিকিৎসা দেওয়া হয় তাকে, তবে যতটুকু জানা গেছে অবস্থা বেগতিক দেখে তাকে দ্রুতই হাসপাতালে নেওয়া হয়। তবে খুলনা টিম ম্যানেজমেন্ট থেকে এই বিষয়ে তেমন কোনো তথ্য পাওয়া যায়নি। খুলনার ম্যানেজার নাফিজ ইকবাল মিক্সার ওয়ার্ল্ডকে জানান সতর্কতার কারণে হাসপাতালে নেওয়া হচ্ছে ফ্লেসারকে। বলেন, ফ্লেসার ভালো আছে, তার সেন্সও আছে, কোনো সমস্যা অনুভব করছে না, তারপরেও ঘাড়ে যেহেতু লেগেছে ঝুঁকি না নিয়ে সতর্কতা হিসাবে আমরা তাকে হাসপাতালে নিচ্ছি, সেখানে চিকিৎসক যদি স্ক্যান করার পরামর্শ দেন তাহলে করা হবে, আপাতত কোনো সমস্যা নেই। আন্দ্রে ফ্লেসার ম্যাচ থেকে ছিটকে যাওয়ার পর খুলনা তার কনকাশন বদলি হিসেবে একাদশে নেয় সিকান্দার রাজাকে। বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলের প্রথম কনকাশন বদলি জিম্বাবুয়ের এই অলরাউন্ডার। তবে ম্যাচের এই ভয়ঙ্কর মুহূর্তটি খুলনাকে একদমই বদলে দেয়। কনকাশন সাব হিসাবে সিকান্দার রাজাকে মাঠে নামিয়েও শেষ রক্ষা হয়নি তাদের, কেননা চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের সেই রেজাউর রহমান রাজার সামনেই ধরাশায়ী হতে হয়েছে খুলনা টাইগার্সকে। 25 রানের বড় ব্যবধানে হারতে হয়েছে মুশফিকুর রহিমের এই দলকে।